এইগুলো হচ্ছে মিল্কিং স্টেজের ভুট্টা। এটাতে যে শুধু যে সাইলেজ র্যাপিং করা হয় তা না, খড়ও কিন্তু র্যাপিং করা যায়। এখানে দেখেন সুতা, এই সুতার মাধ্যমে ওখানে পেঁচানো হয়। একদম ডাম্প করে বেশি দিন রাখার জন্য কিন্তু এই মেশিনটা ব্যবহার করা হয়। এই র্যাপিং পেপারটা দিয়ে এটাকে পেঁচানো হয়। তো এখানে আসসালামু আলাইকুম, আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সাইলেজ র্যাপিং করার যে মেশিন সেটা। এটাতে যে শুধু যে সাইলেজ র্যাপিং করা হয় তা না, খড়ও কিন্তু র্যাপিং করা যায়। যে কোনো জিনিস যেটা গরুর খাবার সেটাকে একদম ডাম্প করে বেশি দিন রাখার জন্য কিন্তু এই মেশিনটা ব্যবহার করা হয়। তো আজকে আমরা যেখানে এসেছি এখানে এই মেশিনটা ডেলিভারি করা হয়েছে। তো আমরা এখানে প্রাথমিকভাবে এসেছি যে ওনারা কীভাবে কাজ করছেন, এবং এটা আমরা পূর্ণাঙ্গ ওনাদেরকে শিখিয়েছি যে কীভাবে কাজ করে। একদম মাঠ পর্যায়ে এসে আসলে কোনো প্রবলেম আছে কি না এটা সমাধানের চেষ্টা করছি এবং শিখিয়ে দিয়ে আজকে যাচ্ছি আমরা। তো তার আগে একটু বলি যে এটার সিস্টেম কি। আগে আমরা এটাকে কিন্তু কাটা হচ্ছে। এখানে দেখেন যে দুইটা মেশিন, সাইলেজ কাটার যে মেশিন সেই সাইলেজ কাটার মেশিনটা কিন্তু আমরা ওখানে রেখেছি। তো ওইটার মাধ্যমে কিন্তু কাটা হয়, যে মিল্কিং স্টেজের যে ভুট্টা সেটা সহ কিন্তু এখানে দেখেন ভুট্টার কি পরিমাণে। এইগুলো হচ্ছে মিল্কিং স্টেজের ভুট্টা। কাটার পর এখানে দেখেন যে এখানে ডাম্প করা হচ্ছে, বিভিন্নভাবে এখানে রাখা হচ্ছে। রাখার পর কিন্তু এই যে এখানে যে বেল সিস্টেমটা দেখছেন, এই বেল লিফট সিস্টেমটার মাধ্যমে কিন্তু এখানে সেই সাইলেজগুলো তুলে দেওয়া হয়। সেটার মাধ্যমে এই জায়গাতে গিয়ে ভিতরে এটাকে একটা করে বেল তৈরি করে, এটাকে এই ভাষায় বলা হয় বেল। তো একটা করে গোল র্যাপ করার আগে এই জায়গাটাতে পুরোটা হাইড্রোলিকের মাধ্যমে চাপানো হয়, এবং এখানে দেখেন সুতা, এই সুতার মাধ্যমে ওখানে পেঁচানো হয়। তো তার আগে একটা জিনিস দেখাই, যে এটা পুরোটাই অটোমেটিক সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো যে বোর্ডটা দেওয়া আছে এটাকে ফাংশনালি এখানে দেখেন সুইচ দেওয়া আছে, এবং আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন পুরো মেশিনটা, এবং ম্যানুয়ালিও করতে পারবেন। কোনো কারণে অটোমেটিক সিস্টেমের বন্ধ করেও কিন্তু আপনারা ম্যানুয়ালি এখানে ফেলতে পারবেন। সাইলেন্সারটা দেখছেন, এই সাইরেন দেয় যখন হচ্ছে এইটা ভিতরটা পুরোটাই ডাম্প হয়, তারপরে কিন্তু এখান থেকে সাউন্ড শুরু হয়, তারপরে সুতা পেঁচানো হয়। আর এই সামনে যে অংশটা দেখছেন এটা তুলে অটোমেটিকলি বাইরে ফেলানো হয়। আর বাইরে ফেলার পর এখানে যে দেখছেন র্যাপিং পেপার, এই র্যাপিং পেপারটা দিয়ে এটাকে পেঁচানো হয়। তো এখানে এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আপনার এয়ার কম্প্রেসার। এই এয়ার কম্প্রেসারের মাধ্যমে এখানকার হাইড্রোলিকগুলো চলে, যতগুলো হাইড্রোলিক আছে এই হাইড্রোলিকগুলো চলে। এখান থেকে নামানোর পর এই যে অংশটা দেখছেন এরকম এক একটা করে র্যাপিং তৈরি হয়, এবং এটা অনেক দিন ধরে থাকে। তো আমরা মোটামুটি বুঝতে পারছেন যে এটা পুরোটাই অটোমেটিক, আপনাকে নিতে গেলে অবশ্যই শিখতে হবে, এবং 440 লাইন ছাড়া আপনারা এটা চালাতে পারবেন না। সাইলেজের যে কাটার যে মেশিনটা ব্যবহার করতে পারেন, ওটার আমরা ডিজেল ইঞ্জিন এই কারণে দিয়েছি যে আপনারা চরে যারা কাটতে যান বা বিভিন্ন জমিতে, ওখানেই তুলে কেটে আবার গাড়িতে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই সাইলেজ র্যাপিং মেশিন অথবা সাইলেজ যে কাটার যে মেশিনটা নিতে পারেন, ওটার চেয়ে ছোটো আছে, যেটা 2 টন থেকে 3 টন ক্যাপাসিটি, সেটাও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর আমরা সার্ভিসিং ওয়ারেন্টি তো প্রত্যেকটারই দিব। আরও এরকম সাইলেজের ম্যানুয়াল যে মেশিনগুলো আছে সেটাও চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আজকে ভিডিও বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।